কৈলাসহরের অনুকুটির জেলা হাসপাতালে শুক্রবার গভীর রাতে গর্ভবতী সাথী দেবনাথ নামে এক গর্ভবতী মহিলা এবং তার গর্ভজাত দুই যমজ নবজাতকের মৃত্যু ঘটে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা হাসপাতাল। হাসপাতালের চিকিৎসক এবং কর্মীদের কর্তব্যে গাফিলতির কারণে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা, এমনটাই অভিযোগ সাথী দেবনাথের পরিবারের। শ্বাসকষ্টজনিত কারণে সেদিন বিকেলেই তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সময় পেরোনোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এই অবস্থায় বারবার চিকিৎসককে খবর দেওয়া হলেও ঠিক সময়ে তিনি রোগের চিকিৎসায় আসেননি বলে অভিযোগ সাথীর পরিজনদের। শ্বাসকষ্ট ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর বারবার অনুরোধ করা সত্ত্বেও গর্ভবতী সাথীকে অক্সিজেন দেবার কোনো ব্যবস্থা করেনি কর্তব্যরত নার্সরা, ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাথী। অক্সিজেনের অভাবে পৃথিবীর আলো দেখার আগে চিরতরে চোখ বুঝে নিল তার দুই যমজ সন্তান। রুগীটা কিসের রুগী আসলো? বাড়ি কোন জায়গায় রুগী? কি নাম? মানে কবে রুগী ভর্তি হয়েছে? আজকে বিকাল 4টার সময় স্যার কইতেছে তুমি ভর্তি করো, আগে আপনি দেখা নিয়েছে যারা নার্সরা আছে তারা কি কইছে? তারা কইছে তার কাছে মানে অক্সিজেন নাই। না, এই মর্মান্তিক ঘটনায় নিজের এবং হাসপাতালের কর্মীদের বিষয়ে সাফাই দিয়ে পরিকাঠামোকে দোষারোপ করেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব। তিনি জানান, এই ধরনের ক্রিটিক্যাল পরিস্থিতিতে রোগীকে বাঁচাতে ভেন্টিলেশনের প্রয়োজন, কিন্তু অনুকোটি জেলা হাসপাতালে এই ধরনের কোনো পরিষেবা নেই। সে শ্বাসকষ্ট নিয়ে আসে এবং প্রায় 11টার দিকে তার শ্বাসকষ্ট দেখে মানে হার্টটা ফেল হয়ে সে মারা যায়। এখানে মানে যারা রোগীর পরিবারের সদস্যরা দাবি করতেছে যে যারা স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদের গাফিলতি নাকি মারা গেছে, বিশেষ করে অক্সিজেনের মানে সিলিন্ডার দেওয়া হয়নি বা অক্সিজেন দেওয়া হয়নি বলে, এমন কোনো অভিযোগ আপনি শুনেছেন কি? আমি মানি যে ওই ধরনের ক্রিটিক্যাল কেসগুলোতে অক্সিজেন খুব দরকার, তারপরেও আমি যেটা শুনলাম আমার সিস্টার দ্বারা চেষ্টা করেছে, প্লাস অক্সিজেন ছাড়াও মানে ওই সমস্ত ক্ষেত্রে একটু ওই যেটা ভেন্টিলেশনের দরকার পড়ে, যেটা আইসিইউর দরকার পড়ে, আইসিইউ তো আমাদের এখানে নেই। রোগীর পরিবারে অক্সিজেন একটা তার একটা মেথড, তারপরেও যে ফার্দার যে ট্রিটমেন্ট মডেলিটিগুলো এখানে আমাদের হাসপাতালে নেই। এদিকে ডাক্তার চিরঞ্জীব দেব সাথীর শারীরিক অবস্থা সম্পর্কে খুব ভালোভাবেই ওয়াকি বহাল ছিলেন। তাছাড়া হাসপাতালে ভেন্টিলেশনের পরিষেবা নেই এই কথাও তিনি খুব ভালো করে জানেন। তা সত্ত্বেও এই হাসপাতালে ভর্তির পর সাথীকে প্রাথমিক চিকিৎসা করার ক্ষেত্রেও তাদের গাফিলতি ছিল বলে অভিযোগ সাথীর পরিবারের। এদিকে সাথীর শারীরিক অবস্থার অবনতি দেখেও কেন অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়নি এই নিয়েও প্রশ্ন উঠছে একাধিক মহলে। চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে অকালে মৃত্যু শয্যায় শায়িত হতে হলো সাথীকে, এমন অভিযোগ বারবার করেছেন সাথীর পরিবার এবং হাসপাতালে উপস্থিত জনগণ। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।